আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিট ক্লাস। আজকে দেখব আমরা এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কভার পেজ লেখার নিয়ম, অর্থাৎ নানানজনের নানান মতে কভার পেজ কীভাবে লিখতে হবে। ছাত্রছাত্রীরা খুবই হতাশাগ্রস্তের মধ্যে আছে, তাদের হতাশাগ্রস্ত দূর করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। সুতরাং কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, কীভাবে কভার পেজ লিখলে 100% মার্ক পাওয়া সম্ভব। এখানে একটা শিক্ষার্থীর জন্য নির্দেশনা দেওয়া রয়েছে, শিক্ষার্থীর জন্য নির্দেশনা। বিদ্যালয় থেকে সরাসরি অনলাইনে অ্যাসাইনমেন্টের সাথে কভার পৃষ্ঠা সংগ্রহপূর্বক কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে সরাসরি লিখে দেওয়া আছে ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে, কারণ এটা যদি ভুল হয় তাহলে তার খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কভার পেজের যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো প্রত্যেকটা সুন্দরভাবে এবং নির্ভুলভাবে লিখতে হবে, কারণ এটাই হতে পারে তোমাদের ভাগ্যের চাকা অর্থাৎ মূল রেজাল্ট। কভার পেজটার উপরের অংশে এক তৃতীয়াংশ নিম্নোক্ত তথ্য যথাযথভাবে ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে বিষয়কোড ও শিরোনাম, বিষয়কোড ও বিষয়ের নাম, তারপর শিক্ষা বোর্ডের নাম, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, প্রত্যেকটা ইংরেজিতে বড় হাতের অক্ষর লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ব্যবহার করে প্রত্যেকটা অক্ষরে লিখতে হবে। চলো এবার আমরা দেখি একটা নমুনা কপি, কীভাবে শিরোনাম এবং এই টোটাল অংশটুকু পূরণ করতে হবে। এখানে দেখি আমরা এক তৃতীয়াংশ পূরণ করতে হবে ছাত্রছাত্রীদের জন্য শুধু উপরের অংশটুকু, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর। এখানে অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর লেখার ক্ষেত্রে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে আছে, বাংলায় না ইংরেজি, ইংরেজি না বাংলায়। আমি বলবো ইংরেজিতে লেখাই বেটার, কারণ হচ্ছে যেহেতু সব কিছু ইংরেজিতে লিখতে বলেছে সেক্ষেত্রে আমাদের ইংরেজিতে লেখাই ভালো। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এবার আসি আমরা মূল কাজে। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে এখনও অনেকে ভয় পাচ্ছে, আবার লিখে অনেকে কাটা কাটি করছে, কিন্তু কীভাবে লিখবে তার অবসান ঘটবে আজ এখনই। অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখার ক্ষেত্রে প্রথমে যে অ্যাসাইনমেন্টটা থাকবে তার ক্রমিক নম্বর লিখতে হবে এবং কোন অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটা এসেছে সেই অধ্যায়ের নাম লিখতে হবে, অর্থাৎ অধ্যায় যদি প্রথম থাকে তাহলে অধ্যায় এক এভাবে লিখতে হবে, তারপর সে শিরোনামটা লিখতে হবে, যেমন অধ্যায় এক ভৌত রাশি এবং পরিমাপ। এবার দেখি বিষয়কোড ও বিষয়ের নাম, বিষয়কোড 136 অর্থাৎ এটা হচ্ছিল ফিজিক্সের, বিষয়কোড 136 ইংরেজিতে লিখতে হবে প্রত্যেক ঘরে একটা একটা করে। ফিজিক্স বানানটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বড় হাতের লিখতে হবে। শিক্ষা বোর্ডের নাম হচ্ছে ঢাকা, যে যে বোর্ডের আছে ওই বোর্ডের নাম লিখতে হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, স্কুল থেকে কালেকশন করে রেজিস্ট্রেশন নাম্বারটা নির্ভুলভাবে পূরণ করতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার রেজাল্টের মূল বিষয়, এটা যদি ভুল থাকে তাহলে তোমার রেজাল্টই আর আসবে না। শিক্ষার্থীর নাম বড় হাতের ক্যাপিটাল লেটারে সবকটা অক্ষর লিখতে হবে, শিক্ষার্থীর পিতার নাম একইভাবে লিখতে হবে, মাতার নাম একইভাবে লিখতে হবে, এই অংশটুকু ছাত্রছাত্রীরা পূরণ করলে চলবে। এবার দেখব আমরা নতুন আঙ্গিকে যে শিরোনামগুলো পরিবর্তন হয়েছে ওই শিরোনামগুলো কী কী রয়েছে এবং কী পরিবর্তন হয়ে কী শিরোনাম নতুন করে আবার শিক্ষা বোর্ড দিয়েছে। এখানে দেখি 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিবরণকৃত অ্যাসাইনমেন্টের আংশিক শিরোনাম অ্যাসাইনমেন্ট সংযুক্ত বা প্রতিস্থাপন সংক্রান্ত কি নোটিশ। যে সাবজেক্টগুলোর পরিবর্তন হয়েছে সেই সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান 1, পদার্থবিজ্ঞান 2, রসায়ন 1, রসায়ন 2, হিসাববিজ্ঞান, পরিণতি এবং উচ্চতর গণিত, এগুলোর কি শিরোনাম শুধু পরিবর্তন হয়েছে এবং সাথে উচ্চতর গণিতের কি পরিবর্তন হয়েছে। এখন পূর্বে যে শিরোনামগুলো রয়েছে তার পরিবর্তে যে শিরোনামগুলো এখন নতুন করে আবার এসেছে সেই শিরোনামগুলো আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞানে প্রথমে শিরোনাম ছিল ভৌত রাশি এবং পরিমাপ, এখন শিরোনাম হবে সরল যন্ত্র তার ব্যবহার। অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে এই শিরোনাম সংযুক্ত হবে, অন্য সব কিছু ঠিক থাকবে। আমি আবার বলছি, অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে এই শিরোনাম যুক্ত হবে, অন্য সব কিছুই ঠিক থাকবে, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে শুধু এটুকুই পরিবর্তন হবে। পদার্থবিজ্ঞান 2 ছিল গতি, এখন হবে গতি এবং গতিরাশি। রসায়নবিজ্ঞানে ছিল তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন, এখন হবে এটা সম্পূর্ণটুকু এটাক হবে। রসায়নে হবে এটুক, যারা ভিডিওটার বড় করতে চাচ্ছে না সুতরাং ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে বা স্ক্রিনশট দিয়ে বা খাতা কলম দিয়ে লিখে নিতে পারো, যার যে সমস্যা তার উত্তর লিখে নিতে পারো। এবার চলে আসি লাস্টে
অ্যাসাইনমেন্টের শিরোনামটা বাংলায় লিখব না ইংলিশে লিখব, এখানে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা রয়েছে এটা বাংলায় না ইংলিশে লিখব। এখন তুমি যদি একটি এক্সপার্ট বা ওভার স্মার্ট হও তাহলে ইংরেজিতে লিখলে কোনো সমস্যা নাই, তবে ইংরেজিতে লিখলে যদি তোমার ভুল হয়, অর্থাৎ যে বাংলা যেটুকু রয়েছে তার মিনিং ইংলিশে যদি ভুল হয় তাহলে তোমার খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তুমি ইংরেজিতে লিখতে ভয় পাও সেক্ষেত্রে তুমি বাংলায় লিখলেই 100% সঠিক হবে, এখানে আর কোনো চিন্তার কোনো কারণ নেই যে বাংলায় না ইংলিশে লিখব। তুমি ইংলিশে লিখলে বেটার, যদি ইংলিশে না পারো তাহলে বাংলায় লিখলেও চলবে, অর্থাৎ বাংলা লিখলেও হবে ইংলিশে লিখলেও হবে, তবে ইংলিশে যারা লিখবা তারা অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে। আজকের ভিডিওটা যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর অ্যাসাইনমেন্টের যাবতীয় সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশে পাশের বেল অপশনটি চেপে দাও, যাতে আমি আপলোড করা যে কোনো ভিডিও তুমি পেয়ে যাও সবার আগে। আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে সকল প্রকার অ্যাসাইনমেন্টের ছবি, ভিডিও বা ইমেজ আপলোড করা হয়, ওখান থেকে খুব সহজে তুমি দেখে দেখে লিখতে পারবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।